নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস আর এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি আপনারা যদি এই টিপসগুলো ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে মুশকিল কাজ সহজ হয়ে যাবে এমনকি এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে ফালতু খরচা কিন্তু আর হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি বেশ কিছুটা বেগুন এখন যেহেতু শীত পড়ে গেছে বেগুনের ভর্তা বেগুনের আরও নানা ধরনের রেসিপি আমরা অনেকেই বানিয়ে থাকি তবে যদি একটু দাম কম থাকে আমরা কিন্তু বেশ অনেকটা পরিমাণেরই বেগুন বাড়িতে নিয়ে আসি তবে বেগুনগুলো যদি আমরা ফ্রিজে রাখি অনেক সময় দেখা যায় বেশ কিছুদিন পর বেগুনগুলো আস্তে আস্তে পচে যেতে শুরু করে তাছাড়াও যদি ফ্রিজের বাইরে রাখি অনেক সময় দেখা যায় যে বেগুন কিন্তু একদমই শুকিয়ে যায় আর এই শুকিয়ে যাওয়া বেগুন দিয়ে আপনার কিন্তু বেগুনের ভর্তা বা বেগুনের যে কোনো রেসিপি বানায় না কেন সেটা খেতেও ভালো লাগে না তখন কিন্তু সেই বেগুনটা আমাদের পুরোটাই নষ্ট হয়ে যায় তো আপনারা বেগুন যখনই অনেকটা পরিমাণে নিয়ে আসবেন কিভাবে রাখলে বেগুন পচেও যাবে না এমনকি শুকিয়েও যাবে না তার একটা টিপস আপনাদের কাছে আমি শেয়ার করবো চলুন তাহলে দেখে নেওয়া যাক তার জন্য আমি এই যে হাত হাতের তালুর মধ্যে নিয়েছি সামান্য পরিমাণের সরিষার তেল আর এই যে বেগুনগুলো রয়েছে তার মধ্যে আমি এইভাবে করে কিছুটা করে সরিষার তেল দিয়ে দেবো তারপর বেগুনের মধ্যে আমি এইভাবে করে সরিষার তেলটা ভালোভাবে মাখিয়ে দেব বেগুনের মধ্যে সরিষার তেল মাখানোর কারণে একটা সরিষার তেলের কোডিং হয়ে যাবে যার ফলে আমরা যদি এই বেগুনগুলো ফ্রিজের বাইরেও রাখি না কেন এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে অনেক সময় দেখা যায় যে আমাদের বাড়িতে কিছু সবজিপাতি থেকে যায় আর তখন দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যে শুকিয়ে যায় অথবা পচে যায় সে একটা প্লাস্টিক প্লাস্টিকের মধ্যে এই যে বেগুনগুলো রয়েছে আমি এইভাবে করে ভরে দেব তারপর একটা গিট দিয়ে দেব গিট দেওয়ার পর কি করব এটাকে কিন্তু আপনারা এইভাবে করে ফ্রিজে রাখবেন না এইভাবে যদি ফ্রিজে রেখে দেন এতে কি হবে প্লাস্টিকের মধ্যে একটা জলভাব হয়ে যাবে যার কারণে খুব তাড়াতাড়ি পচে যাবে তো তার জন্য আমি এখানে নিয়েছি একটা কাঁটা চামচ কাঁটা চামচের সাহায্যে যদি আমরা বেশ কিছুটা এইভাবে করে ফুটো করে দিই এতে কি হবে এই প্লাস্টিকের থেকে কিন্তু হাওয়া বাতাস বাইরে বেরোবে যার কারণে ফ্রিজে রাখার পরেও দেখবেন খুব তাড়াতাড়ি বেগুনগুলো পচে যাবে না এক মাস পর্যন্ত কিন্তু ভালো থাকবে আশা করছি আপনাদের এই টিপটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে খাওয়ার পর চায়ের যে পাতাগুলো থাকে আমরা কিন্তু সকলেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই চায়ের পাতা ফেলে না দিয়ে আমরা কিন্তু আরও নানা কাজে ব্যবহার করতে পারি এমন কি আমাদের সংসারের খরচও অনেকটাই কমিয়ে নিতে পারি তো আমি এই চায়ের পাতাটার মধ্যে যেহেতু দুধ চিনি ব্যবহার করেছিলাম যার কারণে ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি একটা সসপ্যান আপনারা যে কোনো পাত্র এখানে দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে চায়ের পাতাটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক গ্লাস মতো জল তো আমি যে পরিমাণের চায়ের পাতা ব্যবহার করেছি তার মাপ করেই কিন্তু আমি এক গ্লাস জল এখানে দিয়েছি এবার এই চায়ের পাতা আর জলটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এবার এক মিনিট আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব যাতে করে চায়ের পাতাটা জলের মধ্যে ভালোভাবে মিশে একটা কালার চলে আসে খুব ভালোভাবে ফুটেও গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে সসপ্যানটাকে আমি নামিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে একটা পাত্র আর নিয়ে নিয়েছি একটা ছাঁকনি এবার এই যে মিশ্রণটা রয়েছে সেটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব যেহেতু এই মিশ্রণটা অনেকটাই গরম রয়েছে যার কারণে আমি কিছুক্ষণ ঠান্ডা করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তবে এই মিশ্রণের সাথে আমি এখনও আরও একটা জিনিস মেশাবো আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর আমি এখানে নিয়েছি একটা এক টাকা দামি যে শ্যাম্পু হয় সে শ্যাম্পু আপনারা যে কোনো শ্যাম্পু নিতে পারেন তবে পুরো শ্যাম্পুটা কিন্তু আমি এখানে দিইনি হাফ শ্যাম্পু এখানে ব্যবহার করেছি এবার একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব যতক্ষণ না একটা ফেনার মতো সৃষ্টি হয় ততক্ষণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পাচ্ছেন বন্ধুরা বেশ কিছুক্ষণ আমি মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেছে এবার আমরা এই সলিউশন কী কী কাজে ব্যবহার করি সেটাই আজ আপনাদের কাছে শেয়ার করবো একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা নিয়েছি এটাকে আমি এখন সাইডে রাখবো ওটা কি কাজে ব্যবহার করব পরে দেখাচ্ছি তার আগে এই যে পাত্রের মধ্যে সলিউশনটা রয়েছে সেটা কি কাজে ব্যবহার করি কাঁচের গ্লাস কাচের বাটি কাঁচের বোল কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে আর বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এই যে কাচের জিনিসের মধ্যে যে একটা গ্লেজ থাকে সেটা কিন্তু চলে যায় যেভাবেই পরিষ্কার করি না কেন তো আপনারা কি করবেন এইভাবে যদি একটা সলিউশন বানিয়ে নেন আর তারপর আমি এখানে নিয়েছি একটা নরম প্লাস্টিক এবার প্লাস্টিক দিয়ে আমি আমি এইভাবে করে একটু ঘষে নেব আপনারা যদি স্কাবার দিয়ে এইভাবে ঘষেন দেখবেন অনেক সময় কাচের বাসনের মধ্যে কিন্তু একটা দাগ চলে আসে আর তখন কিন্তু একদমই দেখতে ভালো লাগে না আপনারা চাইলে এখানে সুতির নরম কাপড়ও ব্যবহার করতে পারেন আর দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু আমি এই বোলটা এমনকি গ্লাসটাকে ঘষে নিয়েছি পরিষ্কার জল দিয়ে তারপর ধুয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু নিজে দেখেই বুঝতে পারবেন যে আগে এগুলো কীরকম ছিল আর এখন ক গ্লেজ চলে এসেছে এই বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে একদম নতুনের মতো চকচকে কিন্তু হয়ে গেছে আশা করছি এই টিফ কিন্তু আপনাদের অনেক বেশি কাজে আসবে এমন এমনকি সংসারের অনেকটা খরচাও কিন্তু এভাবে করে বাঁচিয়ে ফেলতে পারেন বাকি যে সলিউশনটা রয়েছে এটা দিয়ে কিন্তু আমরা আরও সংসারের কাজ করে নিতে পারি আমি এখানে নিয়েছি একটা কিচেন তাওয়াল সেটাকে এইভাবে করে ভিজিয়ে তারপর হাতের সাহায্যে আমি নিগড়ে নেব চলুন তাহলে দেখে নেওয়া যাক এটা আমরা কী কাজে ব্যবহার করি ফ্রিজ পরিষ্কার করার জন্য আমরা কলিন বা নানা ধরনের স্প্রে ব্যবহার করে থাকি যাতে করে আমাদের ফ্রিজটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি নতুনের মতো চকচকে থাকে তো এই সলিউশন দিয়ে আমি এইভাবে করে পরিষ্কার করে নেব ফ্রিজের যে হ্যান্ডেলটা থাকে খোলা বন্দর এখানে কিন্তু বারবার হাত দেওয়ার কারণে এইভাবে করে অনেক সময় আঠা জমে যায় এমন কি চিট হয়ে যায় নোংরা হয়ে যায় সেটা পরিষ্কার করা কিন্তু খুব সহজে যায় না তো আমরা এইভাবে সলিউশন বানিয়ে বেশ কিছুক্ষণ যদি ঘষে নিই দেখবেন এই জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে এমনকি পুরো ফ্রিজটাই কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারবো আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন আমি আপনাদেরকে ফ্রিজটা ভালোভাবে দেখি দেখিয়ে দিচ্ছি যে হ্যান্ডেলের মধ্যে নোংরাটা ছিল সেটাও চলে গেছে এমনকি পুরো ফ্রিজটাকেই কিন্তু আমি এই সলিউশন দিয়ে পরিষ্কার করে নিয়েছি আশা করছি এই টিপটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে শিখ আমরা সাধারণত ডিশওয়াশ বার বা নানা ধরনের লিকুইড দিয়ে পরিষ্কার করে থাকি যাতে করে আমাদের সিঙ্কটা পুরো পরিষ্কার হয়ে যায় এমন কি অনেক সময় দেখা যায় মাছ মাংস ধোয়ার কারণে আমাদের আষ্টের গন্ধ কিন্তু সিঙ্ক থেকে ছাড়তে থাকে তো আমরা যদি এইভাবে করে এই সলিউশনটা দিয়ে দিই দেখবে কোনো রকমের আসতে গন্ধ আসবে না এমনকি যেহেতু চায়ের পাতা আমি ব্যবহার করেছি যার কারণে অনেক সময় দেখা যায় ছিদ্র দিয়ে ছোট ছোট তেলা পোকা আরশোলা আমাদের সিংকের ওপর দিয়ে উঠে আসে তো আমরা এই সলিউশন দিয়ে যদি এইভাবে করে ঘষে নিই এতে কি হবে আমাদের পুরো সিংটা দেখবেন খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে গ্লেজ চলে আসবে এমনকি এই ছিদ্র দিয়ে কোনো রকমের তেলা পোকা আরশোলা কিছুই কিন্তু উঠে আসবে না আর এখন আমি এটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি বন্ধুরাথ যে সিঙ্কটা কতটা পরিষ্কার হয়ে গেছে আর এইভাবে করে কিন্তু আমরা আমাদের ফেলে দেওয়া চায়ের পাতা আর মাত্র এক টাকা দামি শ্যাম্পু দিয়েই আমরা কিন্তু বাড়ির অনেকগুলো কাজ করে দিতে পারি তবে আমি পুরো শ্যাম্পু কিন্তু এখানে ব্যবহার করিনি এখানে আমার এখনও বেশ কিছুটা সলিউশন রয়েছে যেটা আমি একটা বোতলের মধ্যে স্টোর করে রেখে দেব আর বাকি যে একটা পাত্রের মধ্যে সলিউশনটা রেখেছিলাম সেটা কি কাজে ব্যবহার করি চলুন তাহলে দেখে নেওয়া যাক দেখবেন এখন যেহেতু শীত পড়ে গেছে আমাদের অনেকেরই মাথার মধ্যে কিন্তু খুশকি হয়ে যায় চুল উঠতে শুরু করে আর সেটা কিন্তু আমাদের একদমই ভালো লাগে না নানা রকম চেষ্টা করে যায় যাতে করে খুশকি চলে যায় চুল ওঠা বন্ধ হয়ে যায় আবার অনেকেরই দেখা যায় বয়সের আগেই চুল সাদা হতে শুরু করে এইভাবে একটা সলিউশন বানিয়ে আপনারা চুলের গোড়ার মধ্যে যদি ডিপ করে নেন আর তারপর কি করবেন আপনারা নর্মাল চুলটাকে ধুয়ে দেবেন সপ্তাহে যদি আপনারা দুবার এই কাজটি করেন দেখবেন চুলের খুশকির সমস্যা দূর হয়ে যাবে চুল ওঠা বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে কালো হয়ে যেতে শুরু করবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়েছি বেশ কিছুটা মাছ মাছ আমরা কম বেশি কিন্তু সকলেই খেয়ে থাকি তবে অনেক সময় হয় দেখবেন আমরা যখনই বাজার থেকে মাছ নিয়ে আসি নিয়ে আসার পর দেখা যায় মাছটা অনেকটাই নরম থাকে আর নরম মাছ যদি আমরা ভাজতে যাই অনেক সময় দেখা যায় সেই মাছ ভালোভাবে ভাজতে পারি না এমনকি ভেঙে যায় তো প্রথমে আমি মাছটাকে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব আর দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু এখন ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ এবার লবণটাকে আমি মাছের মধ্যে এভাবে করে ছড়িয়ে দিলাম আর দিয়ে দেব আমি এখানে বেশ কিছুটা হলুদের গুঁড়ো আপনারা এখানে চাইলে হলুদ পরেও ব্যবহার করতে পারেন লবণ দিলেও কিন্তু হবে আমি একেবারেই হলুদ আর লবণ দিয়ে দিলাম দেখবেন যদি মাছ নরম থাকে যদি লবণ মাখিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে অনেকটাই কিন্তু নরম মাছ শক্ত হয়ে যাবে তো আমি ভালো করে লবণ মাখিয়ে রেখে দিয়েছি দশ মিনিট পর আমি মাছটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু এই মাছের থেকে অনেকটা পরিমাণের লবণ জল বেরিয়েও গেছে পরবর্তী টিপটা হলো আমার মাছ নিয়ে দেখবেন আমরা অনেকে যখন মাছ ভাজি বিশেষ করে যেগুলো সামুদ্রিক মাছ হয়ে থাকে মাছ ভাজতে গিয়ে অনেক সময় খুব বেশি মাছ ফুটতে শুরু করে তাছাড়াও মাছ ভেঙে যায় তো মাছ ভাজার আগে যদি আপনারা সামান্য পরিমাণে লবণ দিয়ে দেন আর তারপর খুব ভালোভাবে তেলটাকে গরম করে খুন্তির সাহায্যে চারিদিকে এভাবে করে ছড়িয়ে দেয় আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিয়েছি আর যে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো আমি এ কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আপনারা যদি এইভাবে করে মাছ ভাজেন দেখবেন সামুদ্রিক মাছ হলেও কিন্তু মাছ কোনোভাবে ফুটবে না এমনকি মাছ ভেঙে যাবে না তাছাড়াও আপনাদের দেখবেন খুব কম পরিমাণের তেলে কিন্তু আপনারা বেশ অনেকটা পরিমাণের মাছ কিন্তু ভেজে নিতে পারবেন আর কিছু সেকেন্ড রাখার পর আমি খুন্তির সাহায্যে দেখতেই পাচ্ছেন এভাবে করে প্রথমে নাড়িয়ে নিয়েছি তারপর মাছগুলো এভাবে উল্টে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি উল্টে পাল্টে মাছগুলো ভেজে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে একটাও মাছ ভেঙেও যায়নি এমনকি কতটা পরিমাণে কম তেলে এতগুলো মাছ আবার ভেজে নেওয়া হয়ে গেছে আপনাদের এই টিপটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়েছি একটা চার্জারের তার আর দেখবেন অনেক সময় দেখা যায় বেশ কিছুদিন আমরা যখনই ফোনের চার্জার ব্যবহার করি চার্জারের তারের মধ্যে দেখা যায় লিক হয়ে যায় বা কোনো কারণবশত আমাদের ঠিকঠাকভাবে চার্জ হয় না এই তারগুলো দিয়ে তখন এই চার্জারের তারগুলো কিন্তু আমাদের আর কোনো কাজে ব্যবহার হয় না ফেলে দিই তো ফেলে না দিয়ে কিন্তু আমরা আরও অন্য কাজেও ব্যবহার করতে পারি তার জন্য আমি চার্জারের তারটাকে প্রথমে মুড়ে নিয়েছি আর একটা রাবার ব্যান্ডের সাহায্যে এইভাবে করে আমি তিন থেকে চারবার পেঁচিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু আমার এখন তৈরি হয়ে গেছে তো কি কাজে এটা ব্যবহার করব আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি এটাকে সাইড করে নিয়েছি একটা নতুন ব্লেড নিয়েছি একটা চায়ের ছাঁকনি এই যে ব্লেডটাকে আমি এইভাবে করে দুটো করে নিয়েছি এই ব্লেড দুটোকে আমি সাইডে করে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে ডবল সাইজের যে টেপ হয় সেগুলো এখান থেকে দুটো টুকরো আমি এইভাবে করে করে নিয়েছি এবার চায়ের ছাকনিটাকে উল্টো করে আমি এইভাবে করে ডবল সাইজের টেপটাকে লাগিয়ে নেব দুটো টেপই আমি এইভাবে লাগিয়ে দিয়েছি সাইডের যে অংশটা রয়েছে সেটাকে আমি কেটে দেব আর দেখতেই পাচ্ছেন এবার ওপরের যে কাগজের মতো অংশগুলো রয়েছে সেগুলো আমি এখান থেকে তুলে নিলাম এবার এই যে ব্লেডগুলো রয়েছে আমি ঠিক এইভাবে করে বসিয়ে দেব আপনারা এখানে চাইলে ফেবিকুইক কাঠাও ব্যবহার করতে পারেন আমার কাছে যেহেতু ডবল সাইজের টেপ রয়েছে যার কারণে আমি এইভাবে করে বসিয়ে দিয়েছি ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যে কাজটি কিভাবে আমি করেছি এবার এটাকে কি কাজে ব্যবহার করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এছি বেশ কিছুটা পালং শাক আর এখন যেহেতু শীত পড়ে গেছে বাজারে নানা ধরনের শাক পাওয়া যাচ্ছে আর আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই বাড়িতে শাক এনে থাকি এমনকি রান্নাও করে থাকি তবে শাক কাটতে কিন্তু আমরা অনেকেই ঠিকঠাকভাবে পারি না সময় দেখা যায় শাক ধরতে গিয়ে সাইড দিয়ে বেরিয়ে যায় যার ফলে আমাদের শাকগুলো অনেকটাই বড় কাটা হয়ে যায় ছোট ছোট কাটাও হয় না এমনকি হাত দিয়ে ধরে থাকতেও অনেকটাই মুশকিল হয়ে যায় যে চার্জারের তারটায় রাবার ব্যান্ড দিয়ে রেডি করে রেখেছিলাম আমি এইভাবে করে দিয়ে তারপর এইভাবে করে টাইট করে দিয়েছি কাজটি কিভাবে করেছি ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এর মধ্যে বেলেকটা আমি আটকে দিয়েছি সেটা দিয়ে এইভাবে করে কেটে নিচ্ছি অনেক সময় দেখা যায় যে আমাদের ছুরিতে ধার থাকে না তাছাড়া অনেকে আমরা বটি অথবা ছুরি দিয়ে কাটাকাটি করতে পারি না প্রথমে আমি শাকের গোড়াগুলো কেটে নিয়েছি তারপর এই যে শাকটাকে আমি হাতের সাহায্যে এইভাবে করে চাপার পর সামনের দিকে ধরে এইভাবে করে কাটতে থাকবো যেহেতু আমি চার্জারের তাক দিয়ে বেঁধে দিয়েছি যার কারণে শাক কিন্তু কোনোভাবে খুলে যাবে না আমরা হাত দিয়ে যেভাবে খুশি ধরতে পারবো আর এইভাবে করে দেখতেই পারছি কতটা সহজে আমরা কিন্তু পুরো শাক কেটে নিতে পারছি এখন কি অনেকটাই ছোট ছোট করে কিন্তু শাকটি কেটে নেওয়া হয়ে যাচ্ছে আপনারা চাইলে এখানে কিন্তু স্টিলের চায়ের ছাঁকনিও ব্যবহার করতে পারেন আমি এখানে প্লাস্টিক ছাঁকনি দিয়ে এইভাবে করে কেটে দেখিয়ে দিচ্ছি আর যেহেতু আমি এখানে ডবল সাইজের টেপ দিয়ে আটকে দিয়েছি আমার কিন্তু ব্লেডটা কোনোভাবেই খোলারও কিন্তু চান্স নেই সময় যে আপনাদের এইভাবেই শাক কাটতে হবে তার কিন্তু মানে নেই যদি কোনো কারণবশত আপনাদের কাছে বটি অথবা চুরি না থাকে বা শাঁক কাটতে পারছেন না তখন আপনারা কিন্তু এই এভাবে করে চায়ের ছাকটি হোক বা হাতার উল্টো দিকে এভাবে ব্লেড লাগিয়ে আপনারা কিন্তু কাজটি করে নিতে পারেন তাছাড়াও নতুন ব্লেডের মধ্যে যেহেতু অনেকটাই ধার থাকে আমাদের কোনোই কিন্তু অসুবিধা হবে না আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি